দিনাজপুরে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2015 সালের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা থেকে প্রথমে দুটি উটপাখির বাচ্চা নিয়ে আসেন জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম এ গাফফার মিয়া। পরে ছোট বড় মিলিয়ে আনা হয় আরও 19টি। ক্যাম্পাসে ভেটেরিনারি ভবন সংলগ্ন 1 বিঘা জমিতে খামার স্থাপন করে শুরু করা হয় গবেষণা। 2019 সালে হাবিবপ্রবির খামারে প্রথম একটি উটপাখি ডিম দেয়। ডিমটির ওজন ছিল 1 কেজি 100 গ্রাম। তবে সে ডিমটি মাটিতে পড়ে ভেঙে যায়। বিশ্ববিদ্যালয়ের কোলাহল পরিবেশে গবেষণা বাধাগ্রস্ত হওয়া ও শিক্ষার্থীদের গবেষণায় ব্যাঘাত ঘটায় 2021 সালে সদর উপজেলার রানীগঞ্জ এলাকায় খামারি ও ব্যবসায়ী সুলতান ইফতেখার ওয়ালির সঙ্গে চুক্তি হয় বিশ্ববিদ্যালয়ের। এরপর উটপাখিগুলো তার খামারে লালন পালন হতে থাকে। এখানে চলতে থাকে গবেষণা। আমাদের বিভিন্ন দেশীয় যেসব প্রাণী প্রজাতিগুলো আছে এগুলোর সংরক্ষণ, পাশাপাশি উন্নয়ন এবং কিছু অল্টারনেটিভ প্রোটিন সোর্স সার্চ করা, যেগুলোর মাধ্যমে আমাদের দেশে যে প্রোটিনের চাহিদাগুলো আছে এগুলোকে যাতে আমরা মিট করতে পারি, এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখেই 2015 সালে আমাদের বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম আব্দুল গাফফার মিয়া স্যারের নিজস্ব উদ্যোগে এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় উনি আসলে উটপাখি আফ্রিকা থেকে নিয়ে আসে, প্রথমে একটা খামার স্থাপন করেন, ওখান থেকে আস্তে ছোট বাচ্চা নিয়ে আসা। এরপর 18 দিন বয়সে আনা 21টি বাচ্চা বড় হয়ে ডিম দেওয়া শুরু করে। 1.5 মাস আগে সেই ডিম রাখা হয় ইনকিউবেটরে। সেখান থেকেই গত 11 জুলাই একটি ডিম থেকে বাচ্চা ফোটে, যার ওজন 948 গ্রাম। এর মাধ্যমে বাংলাদেশে উটপাখির বংশ বিস্তারে নতুন দিগন্ত দেখা দিয়েছে। এর আগে আরও 2 বার বাচ্চা ফোটানোর চেষ্টা করলেও ব্যর্থ হন গবেষকরা। এদের প্রজনন নিয়ে কাজ করতে গিয়ে কিছুটা বাধাগ্রস্ত হই। যখন পরবর্তীতে এদেরকে একটা ব্যক্তিগত খামারে শান্ত কোলাহলমুক্ত পরিবেশ দিই, তখন তারা ডিম পাড়া শুরু করে এবং সফল প্রজননের মাধ্যমে আমরা কিছু উর্বর ডিম পাই এবং সেই ডিমগুলি ইনকিউবেটরে বসানোর 42 দিন পর গত 11 তারিখে একটা ডিম ফুটে বাচ্চা বের হয়। আশা করছি বাকি ডিমগুলো থেকেও আমরা বাচ্চা পাব। এই প্রথমবারের মতো বাংলাদেশে কৃত্রিম উপায়ে উটপাখির ডিম থেকে বাচ্চা পেয়ে আমরা খুবই আনন্দিত। এই বাচ্চাকে যদি আমরা অ্যাভেলেবল করতে পারি, যেহেতু এই বাচ্চাগুলোকে নিয়ে আসতে হয় সুদূর আফ্রিকা থেকে, এর খরচ অনেক বেশি পড়ে। সেই সঙ্গে আফ্রিকা এনভায়রনমেন্টে যেহেতু বাচ্চাগুলো বড় হয়েছে, মানে জন্মগ্রহণ করেছে, সেই বাচ্চা এখানে নিয়ে এসে আমাদের আবহাওয়াতে খাপ খাওয়াতে অনেকটা সমস্যা হয়। তো আমরা এই জন্য চেষ্টা করছি যে এখানে যদি আমরা বাচ্চা উৎপাদন করতে পারি কৃত্রিমভাবে, তাহলে এই বাচ্চা যেমন একদিকে আর্থিকভাবে সাশ্রয়ী হবে, স্বল্প মূল্যে পাওয়া যাবে, পাশাপাশি আমাদের এই আবহাওয়ায় এটা অ্যাডাপ্টেড হওয়া সহজ হবে, সার্ভাইভেবিলিটি রেট বেশি হবে, গ্রোথ পারফরমেন্স ভালো হবে। একটি উটপাখির বাচ্চা আমদানিতে খরচ হয় 40 থেকে 50 হাজার টাকা। এই সফলতা ধরে রাখতে পারলে 10 থেকে 15 হাজার টাকায় 1-1টি বাচ্চা কিনে নিতে পারবেন আগ্রহী খামারিরা। এখানে দেখা যাবে যে আমরা যদি এটাকে বাণিজ্যিকভাবে করতে পারি, যেটা এতদিন সম্ভব হয়নি, তাহলে এটা শুধু আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বারণ মুক্ত করবে, তাই নয় যে এটা আমরা খামারি পর্যায়ে বাচ্চাগুলি দিয়ে দিতে পারবো, যেটা এতদিন ধরে খামারিদের কাছে স্বপ্নের মতো ছিল যে তারা তাদের হাতের কাছে নাগালের অনেক বাইরে ছিল। কিন্তু এখন হচ্ছে এটা প্রোটিনের অনেক বেশি অল্টারনেটিভ প্রোটিন সোর্স, প্রোটিনের অভাব পূরণ করবে এবং হচ্ছে বাণিজ্যিকভাবে অস্ট্রিচ ফার্ম তৈরি করার যে সম্ভাবনা সেটা হচ্ছে আমরা করতে পারবো। ডিমের বাচ্চা ফোটার মাধ্যমে আরও বেশি করে সাকসেসফুলি বাচ্চা উৎপাদন করতে পারবো এবং আমাদের দেশে যারা খামারি আছেন, উদ্যোক্তা আছেন, তারা আমাদের কাছে সহজেই বাচ্চা পাবেন বলে আশা করতেছি। 2.5 বছর ধরে উটপাখির বংশবৃদ্ধি, বাণিজ্যিকভাবে উটপাখির চাষ করে দেশে প্রোটিনের যোগান দেওয়ার বিষয় নিয়ে গবেষণা চলছে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তৌহিদ হাসান, কালবেলা।